রাজা লক্ষ্মীনারায়ণ জিউর আগ্রার উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত। উৎসবমুখর ও ধর্মীয় ভাবভঙ্গি পরিবেশের মধ্য দিয়ে হাজীগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে হাজীগঞ্জ শ্রী শ্রী রাজলক্ষ্মী নারায়ণ জিউর আখড়ার উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রাটি শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখড়ার মন্দির থেকে বের হয়ে জগন্নাথ দেবের মূর্তি সুসজ্জিত রথে করে শত শত ভক্ত বৃন্দ রশি টেনে এ পূর্ণ তীর্থে নিজেদের সম্পৃক্ত করে। যাত্রাটি হাজীগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখড়ায় এসে শেষ হয়। রথ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখড়ার সভাপতি দিলীপ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সত্যব্রত ভদ্র মিঠুন, সাবেক সভাপতি অধ্যাপক নারায়ণ চন্দ্র মণ্ডল, সহসভাপতি প্রিয়লাল দেবনাথ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন সরকার, জমিদার বাড়ি পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক লিটন পাল প্রমুখ। শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শত শত ভক্তবৃন্দের উপস্থিতিতে উৎসাহ ও উদ্দীপনার মধ্যে অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।